বেশ কয়েকদিন ধরে কয়েকটা কথা শুনছি। কেউ বলছে, কিরে তোকে কেমন কান ধরে উঠবোস করালো, কেউ বলছে কিরে তোকে কেমন ধোলাই দিল, আর আমাদের এফআইআর দিদি বলছে কি আমি কান ধরে ও কান ধরে উঠবোস করানো হয়েছে, ওকে ওকে ধোলাই দেওয়া হয়েছে। আচ্ছা এত বড় ঢপ মারেন কি করে দিদি ও এফআইআর দিদি? হ্যাঁ এত বড় মিথ্যে কথা বলতে পারেন, বলেন কি করে? আমি অনেকদিন ধরে শুনছি কথাটা, হ্যাঁ কিন্তু কেউ প্রকাশ করছে না, আমরা হাসাহাসি করছি যে কীভাবে মানুষকে মিথ্যে কথা খাওয়াচ্ছে বিশ্বাস করো। আর তোমরা বন্ধুরা কি ভিডিও করবো, এই যে এত বড় বড় ঢপ, এত বড় বড় মিথ্যে কথা প্রতিটা লাইভ খুলে যে বসে পড়ছে ঢপ দিতে, মিথ্যে কথা বলতে, এই ঢপের পরে মিথ্যে কথার পরে আমাদের আর কী ভিডিও থাকতে পারে? এদেরকে নিয়ে আর কী ভিডিও করবো? শুধু তো ঢপ ঢপ আর মিথ্যে কথা মিথ্যে কথা, আর তো কিচ্ছু নেই, জাস্ট নাথিং। তাই এদেরকে নিয়ে আর কী ভিডিও করবো, যার কারণে আর ভিডিও করার ইচ্ছে নেই, এদেরকে নিয়ে আর ভিডিও করার ইচ্ছে নেই, বিশেষ করে এদেরকে নিয়ে আর ভিডিও করার ইচ্ছে নেই, কারণ ঢপের পর ঢপ ঢপের পর ঢপ, মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে, অনুব্রত মণ্ডলকে কিন্তু ইনি জেলে ঢুকিয়েছে, বুঝতে পেরেছ? তাহলে এর থেকে হাস্যকর, এর থেকে মারাত্মক চরম ঢপ আর কি আছে বলো? তাহলে এই ঢপবাজের মহিলার ঢপ সবাই শুনছে, এই মিথ্যাবাদী মহিলার মিথ্যে কথা সবাই শুনছে, খাচ্ছে, জানি না কতটা খাচ্ছে এরা। এরা সঞ্জয়কে কান ধরে উঠবোস করিয়েছে, থানাতে ধোলাই খাইয়েছে, নিজেরা জানে যে কত বড় ঢপ মারছে। আচ্ছা ম্যাডাম, সরি ম্যাডাম, ম্যাডাম ছি ছি ছি, হ্যাঁ হ্যাঁ, এফআইআর দিদি, এফআইআর দিদি যখন বলেন এই জায়গাটা একটুখানি ধাক্কা মারে না, যে এই থাম এত বড় মিথ্যে কথা বলছিস কেন, থাম এই ঢপ মারছিস কেন, থাম বলে না, এইখানটাও বলে না, হ্যাঁ জানেন তো সব যে কিছুই হয়নি, ওসব কিচ্ছু হয়নি, কি হয়েছে সেটাও আপনি জানেন ভালো করে, তাই না, যে কতটা কি হয়েছে। তারপরেও আসছেন দেখুন কীরকম ঢপ মারতে, মানুষকে কীভাবে নিজের ইমেজটা বজায় রাখার জন্য, আর কিছু না, আপনি যে ঢপটা মারছেন আপনি দর্শকদের কাছে ভিউয়ারদের কাছে নিজের ইমেজটাকে ধরে রাখার জন্য, যে আমি কান ধরে উঠবাস করিয়েছি, আমি ধোলাই খাইয়েছি। সত্যিকারে কি আপনি ধোলাই খাইয়েছেন? সত্যিকারে কি আপনি কান ধরে উঠবাস করিয়েছেন? আপনি কে? হ্যাঁ আপনার কথা শুনে ধোলাই দেবে, কান ধরে উঠবাস করবে কেন? তাহলে কি আপনি কিছু টাকা পয়সা খাইয়েছেন নাকি? খাইয়েছিলেন? তাহলে এতটা গ্যারান্টি দিয়ে বলছেন কী করে? না ওই পুলিশ আপনাকে ঢপ মেরেছে, ওই পুলিশ আবার আপনাকে ঢপ মারে তো, যাই না কোনটা, আপনি ঢপ মারছেন না পুলিশ আপনাকে ঢপ মেরেছে সেটাই বুঝতে পারছি না। নাহলে এত বড় মিথ্যে কথা আপনি বলছেন কী করে? যেটা ঘটেই নি আপনি সেটা ভালো করে জানেন। আমার মনে হয় আপনি যদি বলতে পারেন যে অনুব্রত মণ্ডলকে আপনি জেলে ঢুকিয়েছেন, তাহলে আপনি পুলিশের অত খেয়ে দেয় কাজে এরকম মিথ্যে কথা আপনাকে বলবে, তাই না? যেটা হয়নি সেটা আপনাকে বলবে, দেখেছে আর কিছুই হয়নি, হ্যাঁ পুলিশ বলে দিয়েছে যে না কিচ্ছু হয়নি, কীভাবে ব্যাপারটা মিটেছে সেটাও পুলিশ বলে দিয়েছে হয়তো, যার কারণে নিজের লজ্জা ঢাকতে কী করবে না, আমার ইমেজটাকে তো আমাকে বজায় রাখতে হবে, তাই ঢপ মারি আর আমার তিনটে কুত্তিকে দিয়ে ঢপগুলো খাওয়াই সবাইকে, তাই না, তাই না এফআইআর দিদি? তো একটু বিবেকে বাঁধে না, না একটু বিবেকে বাঁধে না, যে এই ঢপগুলো কী করে মারি আমি, এত মিথ্যে কথা কী করে মারি? সমস্ত ভিউয়ার্স তোমাদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখবে তোমাদেরকে বলছি, আচ্ছা তোমাদের বেসিক আইডিয়া দিয়ে তোমরা বুঝতে পারছো না যে কত বড় ঢপ মারছে, এটা তোমাদের বেসিক আইডিয়া কী বলে? একটা মানুষকে যদি কান ধরে উঠবোস করানো হয়, যদি ধোলাই দেওয়া হয়, তাহলে সে প্রতিদিন সে পজিটিভ থাকতে পারে? তোমরা কিন্তু ওর ভিডিওতে, ওর বইয়ের ভিডিওতে প্রতিদিন তাকে দেখেছো, প্রতিদিন এবং পজিটিভ মুডে দেখেছো, সে কিন্তু একটা দিন তোর বইয়ের ভিডিও থেকে অফ যায়নি, এখানে তোমাদের বোঝা উচিত ছিল, তাই না? যদি সত্যিকার ঘটনা ঘটে থাকতো একটু তো মন খারাপ হতো, তোমরা কি তার লক্ষণ কোনো দেখতে পেয়েছো? কন্ট্রোভার্সি ভিডিও তারা হয়তো বন্ধ করিয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু ওর বইয়ের ভিডিও থেকে তো বন্ধ করার কোনো এ ছিল না, ওর বইয়ের ভিডিও তো প্রতিদিন তো দেখে ওকে দেখিয়েছে, তোমরা তো সবাই দেখেছো, তারপরেও এরা ঢপ মেরে যাচ্ছে, তারপরেও এরা ঢপ মেরে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, যারা এখানে প্রচুর আইন সম্পর্কে অনেকের জ্ঞান আছে, তোমরা একটুখানি উকিলকে দিয়ে বা যারা আইন সম্পর্কে জানে তাদেরকে একটু জিজ্ঞেস করো তো, যে সঞ্জয় সম্পর্কে যে ধারাটা দেওয়া হয়েছে ওই ধারাতে সত্যিকারে কি কান ধরে উঠবোস করানো যায়? সত্যিকারে কি কাউকে মারা যায়, ধোলাই দেওয়া যায় থানায় ডেকে, পুলিশ এটা করতে পারে? একটু জিজ্ঞেস করো তো, যারা আইন সম্পর্কে জানে কোনো উকিল, একটু তোমরা জিজ্ঞেস করো তো, সব পেয়ে যাবে।
এরা মানে শুধু নিজের ইমেজটা, এই যে আমাদের এফআইআর দিদি, শুধু নিজের ইমেজটাকে ধরে রাখার জন্য এই মিথ্যে কথাগুলো মানে দর্শকদের লাইভে বসে বসে খাওয়াচ্ছে। তো বলি, ও এফআইআর দিদি একটু ঢপ মিথ্যে কথা একটু ছাড়ুন না, ছাড়ুন না একটু, ঢপ মিথ্যে কথা দিয়ে ভালো কাজে লাগান। পলিটিক্স তো খুব এসছেন পলিটিক্সে, এই ওআইটিটাকেও পলিটিক্যাল জায়গা বানিয়ে ফেলছেন, সেই ইচ্ছা আপনার বলে ওআই মানে ওআইটিতে এসেও পলিটিক্স চালিয়ে যাচ্ছেন। তো আপনি পলিটিক্যাল জায়গায় গিয়ে, আপনি সমাজে গিয়ে আপনার এই ঢপ মিথ্যে কথা দিয়ে আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা করুন, ঢপ মিথ্যে কথা দিয়ে মানুষকে মানে উপকার পাইয়ে দিন। আপনার এই ঢপ মিথ্যে কথা বলার ফলে যদি কোনো মানুষের উপকার হয় সেইটা করুন। এই ওআইটিতে এসে বসে বসে কয়েকটা চুনোপুটির কাছে আপনি এই নিজের মিথ্যে ঢপ দিয়ে নিজের ইমেজটাকে বজায় রাখছেন, ধরে রাখার চেষ্টা করছেন, এসব ফালতু কাজ করবেন না, বুঝতে পেরেছেন? ফালতু কাজ করবেন না। এইটুকু আপনাকে আপনার জন্য এইটুকু বলার, আর আপনাকে বলতে আসবো না ঢপবাজ মিথ্যাবাদী মহিলা, আপনার সঙ্গে কী কথা বলো বলুন তো, কথায় কথায় আপনি ঢপ দিচ্ছেন, লাইভ খুলেই আপনি ঢপ মারছেন, শুধু বড় বড় লেকচার, বড় বড় শুধুমাত্র আপনার ইমেজটাকে ধরে রাখার জন্য, আর কিচ্ছু না। আপনি অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকিয়েছেন, এর থেকে আর পৃথিবীতে ঢপ আর আছে? পৃথিবীতে এর থেকে ঢপ আর আছে? তাহলে মানুষ সব বুঝে গেছে। হ্যাঁ, আর ভয়, ওই এফআইআর ভয় দেখাতে দেখাতে না ভয় এখন সবার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কারণ কী বলুন তো, একটা জিনিস যখন অতিরিক্ত হয়ে যায় না তখন সেটা রিয়াকশান করে, একসাথে থেকে রিয়াকশান ঘটে যায়। তা আপনি এত ভয় দেখিয়েছেন সবাইকে যে এখন সবার ভয় মাথার উপর দিয়ে সব ফুসফুস হয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ আর ভয় পাচ্ছে না, দেখেছেন তো? তো যাই হোক, এটা গেলে আপনার জন্য, আপনাকে নিয়ে আর ভিডিও মানে কথা বলার ভিডিও করার আর ইচ্ছে নেই, কারণ কী বলবো, আপনার তো ঢপবাজকে নিয়ে কী ভিডিও করবো, প্রত্যেকটা কথাই ঢপ। এবার আসলে শিক্ষিতা মহিলাকে নিয়ে, এখানে দেখছি দু একজনকে, দু একজন খুব নিজেকে শিক্ষিতা শিক্ষিতা বলে দাবি করছে, বিশাল বড় একটা পদে সে বিলং করে। আচ্ছা, সত্যিকারে তুমি পড়াশুনো করে পাশ করে ডিগ্রিটা পেয়েছো তো? আমার তো মনে হয় না, কারণ এটা শিক্ষার পরিচয় নয়। এই যে মহিলা এই যে একটা বড় পদ অধিকার মানে ধারণ করে আছে, নিজেকে বলে যে আমি বড় পদে আছি, এর যে কর্মকাণ্ড সেগুলোকে দেখে কি ওই পদের কোনো কিছু পাও তোমরা? ওই পদে থেকে এই নোংরামো কর্মকাণ্ডগুলো করা যায়? আর দেখবে ও সবসময় মুখ ঢাকা, কেন বলো তো? কারণ ও তো অফিসে বসে এই নোংরামোগুলো করে যাচ্ছে, অফিসে মূল্যবান সময় যেটা জনসাধারণকে যে সময়টা দেওয়ার কথা, জনসাধারণের উদ্দেশ্যে যে সেবাটা করার কথা, উনি সেই টাইমটা উনি এই ভিডিও করে করে প্রতিটা মানুষকে নোংরা থেকে নোংরাভাবে আক্রমণ করছে। উনি কী করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে শাস্তি দেবে বলে কোন থানায় ছুটেছে এই গরমের মধ্যে, ভাবো শুধু, এফআইআর করবে বলে তার নামে। এটা কি ওই শিক্ষার গুণ? এটা কি ওই মানে যে পদ আর যে পদে পত্রা অধিকার করে বসে আছে সেই পদের গুণ? ওই পদে থাকলে এই ধরনের নোংরা মানুষের সঙ্গ দেওয়া যায়? ওই পদে থাকলে এই ধরনের নোংরা কাজকর্ম করা যায়? মহিলাদের নোংরা নোংরা কথা বলা যায়? নিজে কী করছে একটু নিজের ভিডিওগুলো দেখো তো, আর নিজেকে ভাবো যে আমার কি আমার যা যোগ্যতা সেই যোগ্যতায় কি এইসব কাজগুলো মানায়? আমাকে আমার যা পদ সেই পদে এইসব কাজগুলো মানায়? আর এই ওই পদের সেই সময় আছে এই ধরনের কার্যকলাপে সঙ্গ দেওয়া কন্ট্রোভার্সির জন্যে? সব থেকে বড়ো কথা, ওই ধরনের পদ যারা বিলং করে তারা এই কন্ট্রোভার্সির জন্যে ঢোকে? এটা ভাবলেই তো অবাক লাগে, তাদের কাছে সময় আছে? এত সময় পাচ্ছেন কোথা থেকে? আপনার তো অনেক দায়িত্ব, পুরোটা অফিসের দায়িত্ব নিয়ে বসে আছেন, তাহলে এইসব দায়িত্বগুলো কখন পালন করছেন? মানুষকে একটু সেবা দিন, সেবা দিন, আপনার ক্ষমতাটার সদ্ব্যবহার করুন, এরকম নোংরা কাজে সময় নষ্ট করবেন না। আর আপনি ভালো করে জানেন, তুমি তোমাকে তুমি বলা ছাড়া কিছু, আমার থেকে আমাদের থেকে ছোটোই হবে বা আমাদের সমস্যা হবে, তুমি যে কর্ম ক্রিয়াকলাপগুলো করছো কাদের সঙ্গে মিশে, যেসব নোংরা নোংরা দুটো তিনটে ক্রিয়েটর নোংরা থেকে নোংরা ভালো করে জানো, তাদের সঙ্গে একসঙ্গে বসবাস করছো, ভালো শুধু, তাহলে তোমার সঙ্গে এদের কোনো ডিফারেন্স আছে কি? শুধু আমি পড়াশোনা শিখেছি, আমি শিক্ষিতা, আমি চাকরি করি, এটা বললেই হয়ে গেল? আসলে এদের সঙ্গে এই তিনটে ক্রিয়েটারের সঙ্গে তোমার কোনো তফাত নেই, এরা যা নোংরামি করছে তুমিও তা নোংরামি করছো। হ্যাঁ, তুমি শিক্ষিত হয়ে নোংরামি করছো, এরা মূর্খ হয়ে নোংরামি করছে, কিন্তু কাজটা কিন্তু একই করছো, সুতরাং তোমার আর এদের মধ্যে কোনো তফাত নেই। তুমি ভালো করে জানো যে আমাদের এই এফআইআর দিদি কী হারে ঢপ মেরে যাচ্ছে, কী হারে মিথ্যে কথা বলছে, তোমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, সেই সাহসটুকু নেই। তুমি ভালো করে জানো যে এফআইআর দিদি কীভাবে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, আইন নিয়ে খেলা করছে, এই এফআইআর দিদি কীভাবে আইন নিয়ে খেলা করছে, তবু তোমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, সাহসই নেই।
তবু এদের সঙ্গে সঙ্গ মানে সঙ্গ যেন জেপটা ধরে আছে, মানে জাপটে ধরে আছে এদের সঙ্গটাকে। কেন, কিসের এত ভয়, কিসের ভয়? হ্যাঁ, এই নোংরাকে সঙ্গ দিতে হবে? মানে তোমার ক্ষমতার কোনো ক্ষমতা নেই, ক্ষমতার কোনো ক্ষমতা নেই, এদেরকে নিয়ে ক্ষমতা দেখাতে হবে? ছি 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 ছি, আসলে টুকলি করে পাশ করলে যা হয়, আমার মনে হয় না তুমি পড়াশুনো করে কষ্ট করে রাত জেগে পড়ে সেইটা তুমি খাতায় লিখেছ, লিখে তুমি পাশ করে ওই জায়গায় গেছো। সেই শিক্ষার গুণ এটা নয়, প্রকৃত শিক্ষার গুণ এটা কখনো হতে পারে না। এটা টুকলি করে পাশ করা, তোমার মাথায় কিচ্ছু নেই, তুমি টুকলি করে পাশ করে ওই জায়গায় গেছো আমার মনে হচ্ছে। তাছাড়া সম্ভব না, কারণ সত্যিকারের শিক্ষিত মানুষরা এই জোনে তো মানে এই নোংরাদের সঙ্গ দেওয়া তো দূরের কথা, এই জোনেই ঢোকার তার মানসিকতা হবে, তার প্রবৃত্তিই হবে না, তার মানে সম্মানে বাঁধবে যে ওইরকম একটা পদ বিলং করে। সেই আমরা কন্ট্রোভার্সি করি তাই আমাদের লোকে খারাপ বলে, আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিচয় তাই খারাপ বলে, জানিস কী সব কাজ করিস, কী ভিডিও করিস, ওই সব ভালো লাগে, মানাই তোদের। আর তোমায় দেখো, তুমি একটা ওই রকম ক্ষমতা ধারণ করে বসে আছো, তুমি এসে কন্ট্রোভার্সি ঢুকে এইসব নোংরামের নোংরাদের সঙ্গ দিয়ে মিথ্যে কথাকে সাপোর্ট করে এইসব নোংরাদের পাশে দাঁড়িয়ে প্রতিটা মানুষকে নোংরা নোংরা কথা বলছো, নোংরাভাবে অ্যাটাক করছো, ফ্যামিলিটা টানছো, মানুষকে নোংরা ভাষায় আক্রমণ করছো। এটা তোমাকে মানায়, তোমার সঙ্গে এটা যায় না, তোমার ক্ষমতার সঙ্গে এটা যায় না, তোমার পদের সঙ্গে এটা যাচ্ছে না। নিজের পথটাকে এইভাবে ছোট করো না, এইভাবে নিম্নতর জায়গায় পৌঁছে দিও না, ঠিক আছে? তোমার একা বাঁচার ক্ষমতা নেই, এদেরকে নিয়ে তোমার বাঁচতে হবে। তোমার পদের এই গুরুত্ব, তোমার পদের এই ক্ষমতা, আসলে টুকলি করে পাস করলে যা হয়, সঠিক বিদ্যা তো জানো না, তাই না? সঠিক বিদ্যা তো বলে তো কিছু নেই, টুকলি করে পাস করা বিদ্যা, এর আর কী আর গুণ থাকতে পারে? এই যে গুণ আছে সেটা এই এই ক্রিয়াকলাপেই বোঝা যাচ্ছে, এই ক্রিয়াকলাপেই দিয়ে দিচ্ছ। নাহলে ওই পদে যারা থাকে তারা এই ধরনের নোংরা জোনে ঢোকে, তাদের এসব সময় আছে? তাদের অত সম্মান ক্ষুণ্ণ, মানে অত নিম্ন সম্মান? তো যাই হোক, পদের ক্ষমতাটাকে এইভাবে অপব্যবহার না করে, নোংরা কাজে না বিলিয়ে দিয়ে, নিজেকে এত নিচে না নামিয়ে, নিজের সম্মানটাকে এত নিম্ন না করে, সঠিক কাজে লাগাও, ভালো কাজে লাগাও, ওই পদে যা যা ক্ষমতা আছে সেই কাজে লাগাও, জনসাধারণের সেবা করো, বুঝতে পেরেছ? তাহলে মানুষ ভালো বলবে, কি আর বলবো। আর এদেরকে নিয়ে ভিডিও করার আর মানসিকতা নেই, আর করতে চাইও না, এসব মিথ্যাবাদী ঢপবাজ নোংরাদের নিয়ে সত্যি কথা কী কথা বলবে এদেরকে নিয়ে? তো যা ভিডিও দেবো তোমরা একটু দেখো, অন্য অন্য ভিডিও করবো আমি, তো কবে করবো জানি না, ওই একদিন করবো, দুদিন করবো না, দুদিন করবো, তিন দিন করবো না, এইভাবে করবো, কারণ অত সময় নেই এদেরকে নিয়ে কথা বলার মতো, আর অত কী বলবো আর ছি, এদেরকে নিয়ে ভিডিও করার কথা ভাবে না, এখন হাসি পাচ্ছে, নিজেকেই নিজে হাসি পাচ্ছে যে আমি কাদেরকে নিয়ে ভিডিও করছিলাম, ছি 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 ছি, এদেরকে নিয়ে।